হ্যালো স্টুডেন্টস আউ আর ইউ চিল্ড্রেন এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আচ্ছা দেখো আজকে আমি তোমাদেরকে কী করাবো বলো তো আজকে আমি তোমাদেরকে করাচ্ছি দেখে নাও তোমরা প্রণবীশ জানা পেজ নাম্বার টিপানো তোমরা খুলে নেবে বইটা প্রশ্নমালা সাত ঠিক আছে ক্লাস ফাইভ ক্লাস ফাইভের কিন্তু আজকে আমি তোমাদেরকে করাচ্ছি প্রথমে দেখো তোমাদেরকে বলেছে যে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে যোগফল ও বিয়োগ ফল নির্ণয় করো দেখো এখানে একটা যোগফলের দেওয়া আছে ঠিক আছে হরগুলোকে দেখো আলাদা আলাদা আছে এগুলোকে সমান করতে হবে কী করে করবো দেখে নাও পাঁচ দশ পনেরো এই তিনটিকে আমরা লসাকু করব দেখো পাঁচ একে পাঁচ কমা দিলাম পাঁচ দুগোনে দশ পাঁচ তিনে পনেরো তাহলে লসাঁকু নিয়ম তো তোমরা জানো সব কটায় গুণ হবে তাহলে পাঁচ গুণিত দুই গুণিত তিন গুণিত এক একটা আমি লিখিনি লিখ একই তো ভ্যালু হবে তার জন্য না লিখলেও হবে তাহলে পাঁচ দুকোনে দশ দশ থেকে তিরিশ এবার দেখো সমান হর করতে হবে মালিকটা কি মানে এই যে হরটা পাঁচ আছে এটাকে আমাকে তিরিশ করতে হবে পাঁচকে তিরিশ করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে নিচে যখন ছয় দিয়ে গুণ করেছি উপরেও আমাকে কিন্তু ছয় দিয়েই গুণ করতে হবে তারপরটা দেখো কে তিরিশ করতে গেলে তিন দিয়ে গুণ করতে হবে উপরেও দেখো তিন দিয়ে গুণ করেছি এখানে দেখো কে তিরিশ করতে গেলে দুই দিয়ে গুণ করতে হবে উপরেও দেখো তাই দুই দিয়ে গুণ করেছি এবার দেখো উপরে গুণগুলো কত হচ্ছে ছয় দোকানে বারো তিন তিনে নয় আর দেখো সাত দুগুণে চোদ্দো এবার তুমি এগুলোকে নিচুতে সবার তো একই হবে তিরিশই হয়েছে লিখে দিয়েছি এবার তুমি এগুলোকে যোগ করো এখানে বারো আর নয় বারো আর চোদ্দো কত হয় ছাব্বিশ ছাব্বিশের সাথে ন যোগ করলে কত হয় পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ বাই তিরিশ এবার দেখো পঁয়ত্রিশ বাই তিরিশ এটাকে আমি কিন্তু কাটতে পারি এমন একটা সংখ্যা দিই কী দিই বাঁচ দিই পাঁচ ছয় তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এটা আমার আসছে কত দেখো সাত বাই ছয় কিন্তু এটা দেখো একটা অপ্রকৃত ভগ্নাশ সেই জন্য আমরা কী করবো অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা আবার মিশ্র ভগ্নাংশে পরিণত করবো কী করে করবে সাতকে ছয় দিয়ে ভাগ করো ছয় একে ছয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি তাহলে এটা দেখো এক পূর্ণ এক বাই ছয় এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার আচ্ছা একই রকমভাবে দেখো বিয়োগটাও আমরা করে করে নেবো কুড়ি এখানে দেখো সতেরো বাই কুড়ি মাইনাস বারো বাই পনেরো তাহলে কুড়ি আর পনেরো দেখো আমরা লসগো করছি লসগো কত হয়েছি ষাট তাহলে দেখো কুড়িকে তিন দিয়ে গুণ করলে ষাট আছে তাই উপরেও তিন দিয়ে গুণ করেছি নিচেতে দেখো এখানে পনেরো পনেরোকে চার দিয়ে গুণ করলে ষাট পাবো তাহলে বারোকেও চার দিয়ে গুণ করে ষাট পাচ্ছি এই উপরে গুণ ফলটা দেখো পনেরো তিনে সতেরো তিনে একান্ন আর এখানে বারো চারে আটচল্লিশ এইটা হয়েছে আর নিচেতে দেখো ষাট তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো একান্ন থেকে আটচল্লিশ বেয়োগ কত পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি তিন বাই ষাট ঠিক আছে তাহলে এবার এটা কাটাকুটি করা যাবে দেখো তিন একে তিন তিন কুড়ি ষাট তাহলে আমার এটা ফাইনাল অ্যান্সার কত হলো এক বাই কুড়ি আচ্ছা তারপরে দেখো আবার বলেছে যোগ করো ঠিক আছে যোগটা এরকম দিয়েছি ঝড়গুলো আলাদা আলাদা ছয় বারো আঠেরো তাহলে ছয় বারো আঠেরো দেখো পাশে আমি লশকও করে নিয়েছি কত হয়েছে আমার লশকও ছত্রিশ হয়েছে ভালো করে দেখো তাহলে দেখো ছয় কে কত দিয়ে গুণ করলে ছত্রিশ হবে ছয় দিয়ে গুণ করলে তাই উপরেও আমি ছয় দিয়ে গুণ করেছি বারো কি কত দিয়ে গুণ করলে ছত্রিশ হবে তিন দিয়ে গুণ করলে তাই উপরেও আমি তিন দিয়ে গুণ করেছি আঠেরোকে কত দিয়ে গুণ করলে ছত্রিশ হবে দুই দিয়ে তাই উপরেও আমি দুই দিয়ে গুণ করেছি তাহলে দেখো সব কটারই নিচুতে আমি ছত্রিশ পেয়ে গেলাম তাই একটা লম্বা দাঁড়িয়ে টেনে নিচুয় ছত্রিশ লিখে দিলাম ওপরে দেখো সংখ্যাগুলো কিন্তু আলাদা আলাদা আসবে পাঁচ ছয় তিরিশ সাত তিনে একুশ এগারো দুখনে বাইশ তাহলে এবার দেখো এগুলোকে আমি সোজা যোগ করে নেবো আর কিছু নেই শুধু সিম্পল যোগ করে নাও সোজা সিম্পল যোগ করলে তোমার আসে তিয়াত্তর তাহলে তিয়াত্তর বাই ছত্রিশ তাহলে এবার দেখো এটাকে আমি ভাগ করি ছত্রিশ দুই বাহাত্তর তাহলে আমার এখানে আসছে কি এটা তো এটা তো মিশ অপ্রকৃত ভগ্নাংশে এসেছিলো সেই জন্য মানে উপরে দেখো লবটা বড় চলে এসেছিল তিয়াত্তরটা সেই জন্য আমি এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম তাহলে দেখো দুই পূর্ণ এক বাই ছত্রিশ ঠিক আছে তারপরটা দেখো এগারো বাই ষোলো আর এটা হচ্ছে তেরো বাই চব্বিশ তাহলে দেখো ষোলো আর চব্বিশে আমি দশাঘ করেছি এদিকে দেখো ষোলো আর চব্বিশে দশটা আমি করেছি যেটা সেটা হচ্ছে তোমার আটচল্লিশ বেরিয়েছে ঠিক আছে এবার যখন এটা আটচল্লিশ বেড়েছি তাহলে এখানে দেখো ষোলোকে তিন দিয়ে গুণ করলে কত হবে আটচল্লিশ তাহলে উপরে তিন দিয়ে গুণ করেছি এখানে চব্বিশকে দুই দিয়ে গুণ করলে আটচল্লিশ উপরে দুই দিয়ে গুণ করেছি তাহলে এবার দেখো নিচেতে তো আটচল্লিশ তৈরি এলো তুই উপরে কত আসে তেত্রিশ বিয়োগ ছাব্বিশ তাহলে দেখো এগারো থেকে তেত্রিশ আর তেরো দু করে ছাব্বিশ তেত্রিশ থেকে ছাব্বিশ বিয়োগ করলে কত আসছে তোমার সাত বাই আটচল্লিশ ঠিক আছে এরপরে আছে দেখো উপর নিচে সাজিয়ে যোগ করো দেখো এইভাবে আছে আমরা এগুলোকে উপর নিচে সাজিয়ে নেবো কী করে সাজাবো দেখো প্রথমে দেখো এখানে চার পাঁচ দশমিক শূন্য তিন পাশে আমি ডান দিকে শূন্য বসিয়ে দিয়েছি ঠিক আছে আর এখানেও দেখো শূন্য বসিয়ে দিয়েছি শূন্য তুমি যে কোনো জায়গায় বসাতে পারো তোমার সুবিধার জন্য তারপর দেখো দুশো পঞ্চান্ন দশমিক শূন্য শূন্য সাত এইটা আছে তারপর দেখো দশমিক ছয় পাঁচ ছিল তাই জন্য আমি কী করেছি এখানে একটা শূন্য বসিয়ে দিয়েছি ডান দিকে আর এদিকেও দেখো শূন্য শূন্য বসিয়ে নিয়েছি এবার দেখো যোগ করো এখানে হচ্ছে সাত হচ্ছে পাঁচের সারিতে তিন যোগ করলে আট হচ্ছে আর তারপর দেখো এখানে ছয়টা নিচুতে বসে গেল ঠিক আছে এবার এখানে দেখো পাঁচার পাঁচে যোগ করে শূন্য হচ্ছে পাঁচের পাঁচে দশ দশের শূন্য আমি বসলাম এখানে হাতে একটা পাঁচ আরেখে ছয় ছয় চারে আবার দশের শূন্য হাতে এক দুই আরেখে তিন তাহলে এর উত্তর আমরা হলো তিনশো দশমিক ছয় আট ষাট তারপর একই রকম দেখো বিয়োগটা বিয়োগটা করতে বলেছে সাজিয়ে নিয়ে দেখো চার শূন্য দুই পাঁচ দশমিক সাত পাঁচ শূন্য তারপর এই নিচুতে দেখো দুই এক সাত ছয় দশমিক দুই পাঁচ চার তাহলে তোমরা যেমন নর্মাল বিয়োগ করো সাধারণভাবে দেখো চার কত দিতে দশ ছয় দিতে হাতে এক পাঁচ আরেক ছয় ছয় কত দিতে পনেরো নয় হাতে এক দু কি তিন তিন কত দিতে সাত চার এরকম করে দেখো বিয়োগটা করে নেবে বিয়োগটা উত্তরটা বেরোবে এক আট চার নয় দশমিক চার নয় ছয় ঠিক আছে এবার দেখো এখানে কী বলেছে এখানে যেটা বলেছি সেটা হচ্ছে দশমিক বিন্দু স্থান পরিবর্তন করে গুণফল ও ভাগ ফল নির্ণয় করো এটা কিন্তু খুব সোজা দেখো এগুলো তোমাদেরকে আগে অনেকবার শিখিয়েছি সেটা হচ্ছে যখনই দশমিক দিয়ে তুমি গুণ করবে যতগুলো শূন্য থাকবে একের পাশে এই দশমিকটা ডান দিকে গুণের বেলায় আমি কিন্তু বারবার বলছি গুণের ক্ষেত্রে একের পাশে যতগুলো শূন্য থাকবে গুণের ক্ষেত্রে এই দশমিকটা ডান দিকে তত ঘর শুরবে অর্থাৎ দেখো এখানে একটা শূন্য আছে তো এখানে এক ঘর শুরবে এখানে দেখো দুটো শূন্য আছে তাই দশমিকটা দু ঘর শুরবে দেখো আমি তাই করেছি দেখো এখানে এক ঘর পরে বসিয়ে দিছি দশমিকটা তাহলে এখানে পাঁচ দশমিক সাত এসেছি তারপরটা দেখো কি আছে তারপরে দেখো এখানে দুই দশমিক শূন্য চার পাঁচের সাথে একশো গুণ আছে তো তাহলে এখানে দেখো একশো আছে তাই জন্য আমি দশমিকটা দেখো দু ঘর পরে বসেছি দেখো এক দুই দুই ঘর পরে ডান দিকে সরে যাবে তাহলে দুই শূন্য চার দশমিক পাঁচ হবে আমি সেটাই করেছি তারপরেটা দেখো কি আছে তারপরটা দেখো দুই এখানে দেখো এক হাজার আছে তাহলে দশমিকটা তিন ঘর সরে যাবে দেখো তিন ঘর মানে এখানে তো দুই দুটো সংখ্যা আছে তাহলে এরপর একটা শূন্য বসি এটাকে সমান করতে হবে তিন ঘর সরে যেতে হবে কী করে তাহলে এখানে তো দুটো সংখ্যা আছে তাই যদি এখানে আরেকটা শূন্য বসি আমাকে দশমিকটা তারপরে বসাতে দেবে তাহলে দেখো শূন্য বসি তাহলে এখানে তাহলে আমার এটা উত্তরটা হচ্ছে এইটা হয়ে যাবে তারপরে দেখো এখানে ভাগ আছে ভাগের ক্ষেত্রে মনে রাখবে দশমিকটা এতক্ষণ তো ডান দিকে শুরু আসছিল এবার বাঁ দিকে পিছিয়ে যাবে অর্থাৎ একের পরে যতগুলো শূন্য থাকবে দশমিকটা তত ঘর পিছিয়ে যাবে তাহলে দেখো এখানে দশমিক সাত আছে তো দুটো শূন্য আছে তার দু ঘর পিছবে তাহলে এখানে দেখো আমি দেখছি একটা আছে সংখ্যা তাহলে এখানে আরও দুটো শূন্য বসবে তার আগে দশমিকটা বসে যাবে তাহলে সেটাই করেছি তারপরে দেখো কি আছে দশ দিয়ে ভাগ আছে তাহলে দশমিকটা শুধু এক ঘর সরবে তাহলে দশমিকটা এক ঘর তারপর এটা কি আছে দেখো এটা এক হাজার দিয়ে ভাগ আছে তাহলে এটা তিন ঘর আগে সরবে তাহলে এক দুই আর একটা শূন্য বসবে এখানে তাহলে দেখো শূন্য বসি যে শূন্য বসি তার আগে দশমী বসি খুব সোজা এগুলো এবার দেখো দশমিকে গুণ ও ভাগ করো প্রথমে দেখো পাঁচ নয় শূন্য পাঁচ একে নয় দিয়ে গুণ করো দেখো আমি তাই করেছি প্রথমে গুণ করার সময় তুমি দশমিকটা লিখবে না ঠিক আছে শুধু নর্ম্যাল যেমন তুমি গুণ করো সেরকম গুণ করবে গুণ করা হয়ে গেছে গুণ করা হয়ে যাওয়ার পরে তুমি তারপরে এখানে দেখবে যে দশমিকটা কত ঘর আগে আছে এখানে এক দুই দিয়ে তোমার যে গুণ ফলটা বেরিয়েছে সেখানে ডান দিক থেকে এক দুই ঘর আগে দশমিকটা দিয়ে দেবে এইভাবে করবে তাহলে তোমার কিন্তু খুব সুবিধা হবে পাঁচের দেখে দেখো এখানে একটা আছে এখানেও ঠিক একই রকম আছে সেটা কি ছিল দেখো এ দেখো শূন্য দশমিক শূন্য দুই পাঁচকে দশ দিয়ে গুণ করা ছিল আমরা কী করে নিয়েছি দেখো দশ শূন্য দুই পাঁচকে দশ দিয়ে গুণ করলাম তো তাহলে এবার এখানে দেখো দশমিকটা তিন ঘর আগে আছে তাই জন্য আমি এখানে গুণ ফলটা বেরোনোর পরে তিন ঘর আগে দশমিক বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে দশমিকটা বসিয়ে দিয়েছি তারপরে দেখো একটা বড়ো গুণ আছে এই যে পঁচিশ দশমিক এ দেখো পঁচিশ দশমিক এক শূন্য তিনকে একশো দিয়ে গুণ করতে বলেছে আমরা কী করবো দেখো পঁচিশ দশমিক এক শূন্য তিনকে আমরা একশো দিয়ে তো গুণ করছি একশো দিয়ে গুণ করার সময় দেখো এই যে পুরো সংখ্যাটা এটাকে এক দিয়ে যদি গুণ করো তাহলে ওই সংখ্যাটাই আসবে পাশে এই এক দুটো শূন্য বসিয়ে দিলাম মানে কোনো সংখ্যাকে ধরো আমি বলছি দুশো পঞ্চাশ একে আমি এক দিয়ে যদি দশ দিয়ে গুণ করি তাহলে আমার কি আসবে দুশো পঞ্চাশ এককে দুশো পঞ্চাশ আর পাশে শূন্যটা বসিয়ে দাও এরকম করেছি আর কি পুরো গুণ ফলটা পেয়ে যাওয়ার পরে দেখছি যে দশমিকটা তিন ঘর আগে আছে দেখো দশমিকটা দেখো তিন ঘর আগে আছে এক দুই তিন তাই জন্য আমি এখানে কী করতে এখানে আমাকে কী করতে হবে দশমিকটা তিন ঘর আগেই বসাতে হবে দেখো আমি তাই করেছি দশমিকটা দশমিকটা দেখো তিন ঘর আগে বসানো হয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে দেখো তারপরে একটা ভাগ আছে দেখো এই ভাগটা করার সময় আমরা প্রথমে দশমিকটা লিখবো না চার এক ছয় চার প্লেন লিখে নেবো দিয়ে আট দিয়ে ভাগ করছি দেখো এটা কত আছে দেখো আট আট পাঁচে চল্লিশ তাহলে এখানে এক নামলো তারপর ছয় নামলো আর্ধকনে ষোলো এখানে দেখো এবার চারটা নামলো এবার চারটা নামার পরে আমি একটা শূন্য বসিয়ে এখানে একটা শূন্য নামাতে পারি তাই তো ভাগে তো এটাই নিয়ম তাহলে শূন্য বসিয়ে আমি শূন্য খাওয়ালাম তারপরে দেখো আট পাঁচে চল্লিশ মিলে গেল এবার তুমি দেখলে যে এখানে অঙ্কেতে কী বলা আছে অঙ্কে দেখো ঘর আগে দশমিক আছে তাহলে ভাগ ফল যেটা আমার বেরিয়েছে সেখানে আমি ঘর আগে দশমিক বসাবো অর্থাৎ দেখো ঘর আগে আমি দশমিক বসিয়ে দিয়েছি এরপর দেখো ওঁর দাগিটা কী আছে ওঁর দাগিটা এক হাজার দিয়ে ভাগ আছে তাহলে আমি কী করবো শুধু জাস্ট কিছু নয় এক হাজার দিয়ে ভাগ আছে কিন্তু তোমাকে কী করতে হবে দশমিকটা তিন ঘর আগে বসাতে হবে তাহলে এক দুই দুশো সংখ্যাটাও আছেই আর একটা শূন্য বসি তার আগে একটা দশমিক বসিয়ে দিলাম তারপরে দেখো চয়ের দাগিটা কী আছে সাত দশমিক শূন্য চারের সঙ্গে দশ ভাগ আছে তাহলে দশমিকটা শুধু জাস্ট এক ঘর আগে বসে যাবে যেখানে ছিল সেখান থেকে এক ঘর আগে কারণ কেন একটা শূন্য আছে তাহলে এক ঘর পিছিয়ে যাবে দশমিকটা তাহলে দেখো এখানে দশমিক সাত শূন্য চার এইটা উত্তর হবে আচ্ছা এরপর একটা দেখো লেখা অঙ্ক আছে লেখা অঙ্কটা দেখো এত মিটার একটি কাপড়ের স্থান থেকে এত মিটার কাপড় কেটে নেওয়া হয়েছে তাহলে কত পরে থাকবে এটা তো বোঝাই যাচ্ছে যে বিয়োগ হবে তাহলে আমরা দেখো বিয়োগটা করে নিচ্ছি এখানে এই অঙ্কটা কী বলছে পঁচিশ মিটার তিনশো পনেরো থেকে এত মিটার কেটে নেওয়া হয়েছে তাহলে বিয়োগটা করো তাহলে তোমার উত্তর হবে সতেরো দশমিক সাত ছয় পাঁচ মিটার তাহলে উত্তর হবে এত মিটার কাপড় পড়ে রয়েছে ঠিক আছে এরপরে একটা অঙ্ক আছে দেখো সেই অঙ্কটাতে বলা আছে একটা কৌটোর মধ্যে তোমার অনেক একটা ঠোঙা ঠোঙা আর কি তিনটে ঠোঙা আছে তো প্রথম ঠোঙায় এত কেজি চিনি এত গ্রাম চিনি তৃতীয় ঠোঙায় এত গ্রাম চিনি আর তৃতীয় ঠোঙায় এত গ্রাম চিনি আছে ঠিক আছে তাহলে এবার মোট কতটা চিনি আছে তাহলে আমি কী করবো শুধু সিম্পল যোগ করে দেবো দেখো উপরের নিচে লাখ রেখে সাজিয়ে নিয়ে যোগটা করে দিলাম তাহলে আমার উত্তর এসেছে দুশো তেত্রিশ দশমিক এক সাত পাঁচ গ্রাম ঠিক আছে আচ্ছা তারপরে একটা দেখো লাস্ট যে অঙ্কটা আছে সরি ক্যামেরাটা একটু ডিস ডিস্টার্ব হয়ে গিয়েছিল সেই জন্য তোমার একটু অসুবিধা হয়ে গেলো ঠিক আছে চলো আমরা লাস্টের অঙ্কটা আর একটাই অঙ্ক আছে একটু করে নিই লাস্টের অঙ্কটাতে আছে যে তোমার একটা দেখো এক কিলোগ্রাম একটা লবণের দাম দেওয়া আছে চার টাকা পঞ্চাশ টাকা হলে চার দশমিক পঞ্চাশ টাকা হলে ছ কিলোগ্রাম লবণ কিনতে কত টাকা লাগবে না এই অঙ্কটা নয় এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে তোমার দাদা একশো পঁচিশ টাকা নিয়ে বাজারে গেলো দিয়ে বাজারে গিয়ে বারো দশমিক সাত পাঁচ টাকা কিলোগ্রাম দরে পাঁচ কিলোগ্রাম আলু আর প্রতিটা দুই দশমিক পঁচিশ টাকা দরে ছটা ডিম কিলো এখন তার কাছে কত টাকা রয়েছে তাহলে দেখো বারো দশমিক পঁচাত্তর টাকা দরে যদি বারো দশমিক পঁচাত্তর টাকা দরে যদি পাঁচ কিলোগ্রাম আলু কেনে তাহলে মোট আলুর জন্য সে কত টাকা খরচা করছে সেটা বের করতে গেলে আমাকে বারো দশমিক সাত পাঁচ কি পাঁচ দিয়ে গুণ করতে হবে আমি সেটাই করেছি আবার দেখো দুই দশমিক দুই পাঁচ দরে ছটা ডিম কিনেছে তাহলে সেইটার জন্য কত টাকা খরচ করে সেটা বের করতে গেলে আমাকে এইটা করতে হচ্ছে গুণ করে নিলাম তাহলে এই দুটো আলাদা আলাদা করে গুণ করে নিচ্ছি তাহলে মোট খরচটা কত হলো সেটা আমি যোগ করে নিচ্ছি দেখো সাতাত্তর দশমিক দুই পাঁচ ঠিক আছে এবার দেখো তাহলে বিয়োগটা করে দিচ্ছি তাহলে এবার বাকি টাকা অর্থাৎ মোট টাকা তো একশো পঁচিশ নিয়ে গেছিল সেখান থেকে সাতাত্তর দশমিক দুই পাঁচটা বিয়োগ করে দাও তাহলে সাতচল্লিশ দশমিক সাত পাঁচ এইটাই তোমার অ্যান্সার আচ্ছা এই আটের দাগে অঙ্কটা দেখো করে নিচ্ছি আটের দাগে অঙ্কটা এখানে বাদ চলে গেল আটের দাগে অঙ্কটা বলেছে যে এক কিলোগ্রাম লবণের দাম চার দশমিক পাঁচ শূন্য টাকা হলেই ছয় কিলোগ্রাম লবণ কিনতে কত টাকা তাহলে দেখো চার দশমিক পাঁচ শূন্যকে আমি ছয় দিয়ে গুণ করবো ঠিক আছে তুমি মনে করো প্রথমে যে দশমিক নেই তাহলে ছয় শূন্য শূন্য ছয় পাঁচের ত্রিশে শূন্য হাতের তিন ছয় চারে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ দশমিকটা দুঘর আছে আছে দু কথা উত্তরটা হচ্ছে তোমার সাতাশ টাকা লাগবে ঠিক আছে মাঝে একটু ভিডিওটা জাস্ট ডিস্টার্ব হয়ে গেছিলো তার জন্য সরি ঠিক আছে তোমরা ভিডিওটা দেখে নেবে কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে থ্যাংক ইউ